জীর্ণকায় শরীর, তার উপর গোটা পায়ে ভারী ভারী সিমেন্টের চাই আর ইট রাখা, হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, যন্ত্রণায় ছটফট করছেন বৃদ্ধা। শাশুড়িকে সুস্থ করে তোলার নামে অমানবিকতার চিত্র ধরা পড়ল নদিয়া নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকায়। অভিযোগের তির বৃদ্ধার বৌমা ঝর্ণা দাসের দিকে। ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আমরা তো ওই যে আপনারা যা দেখেছেন আমরাও তাই, মানে সেটা মোবাইলেই দেখেছে, এমনি অন্যদিন কোনো সময় দেখেননি, সামনাসামনি যাই না দেখি অন্য কোনো সময় দেখেননি, কারণ আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত। আমরা অ্যাকচুয়ালি যাই না ওদের বাড়িতে। জানা গিয়েছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন বৃদ্ধা বকুল দাস, অভিযুক্ত বৌমার কথায় চিকিৎসকের পরামর্শ মতোই সমস্ত কাজ তিনি করেছেন। এই 2 কেজির থেকে 2.5 কেজি ওজনের একটা কিছু চাপা দেবে মিনিটের জন্য, ওনাকে যদি উনি হাতে কিছুতে উনি রাখবে না, আমার মা তুমি একটুখানি রাখো, ধৈর্য ধরো, আমি কি তোমাকে মারে ফেলবো, তোমাকে মেরে ফেলবো না, তুমি তো আমার মা, হাত দুটো বাদ, যেটা করেছি আমি সেটা আপনার কাছে চাপি বলে দিলাম। হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন প্রতিবেশী কিছু মানুষ, এরপরই অভিযুক্তের ওপর চড়াও হন একদল। আতঙ্কে মুখ খুলতে ভয় পেলেন বৃদ্ধা। বুধবার ঘটনাটি স্থানীয় কাউন্সিলরের নজরে আসতেই প্রশ্ন করেন অভিযুক্তকে। বাড়িতে ঢুকলাম, ঢুকে ভদ্রমহিলাকে বললাম যে আপনি এই স্বামীকে, আপনি আপনার শাশুড়িকে আপনি এইভাবে নির্যাতন করেন কেন, এইভাবে পায়ের বেঁধে, পায়ের মধ্যে ইট চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে হাত বেঁধে রেখে দিয়েছেন, কেন করেছেন এরকম? তখন উনি বললেন যে কথা শুনতে চাইছেন না, বলছে না না এটা ডাক্তার বলেছে তাই, ডাক্তার বলেছে তাই। কোন ডাক্তার বলছে? প্রেসক্রিপশন দেখান। তখন প্রেসক্রিপশন দেখাতে পারেননি, একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন, সেই প্রেসক্রিপশনে কোনো এরকম কোনো নির্দেশ নেই। উনি ওনার তর্ক করে গেলেন, আমি তো বললাম যে না এটা না করলে ভালো করতেন। এই বয়সে কোথায় গেলে মিলবে মাথা গোঁজার ঠাঁই, সেই আতঙ্কেই হয়তো মুখে কুলু পেটেছেন বৃদ্ধা। কার কাছে অভিযোগ করবেন, বৃদ্ধার নিরাপত্তা সুনিশ্চিত করবে কে, উঠছে হাজারো প্রশ্ন। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।